থরে থরে সাজানো নোটের বান্ডিল, এরা যে নতুন কিছু নয়, শুরুটা হয়েছিল সেই পার্থ অর্পিতা থেকে। তারপর থেকে তালিকায় জুড়েছে সাইকেল হোসেন, আমির খান, হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে, তার ভাই রোহিত পাণ্ডের মতো একাধিক নাম। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, সোনা, হীরে, জমি, বাড়ি, ফ্ল্যাট। তবে এদের সবাইকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন দিদির আদরের কেষ্ট। জমি, বাড়ি, রাইস মিল, সম্পত্তির বহরে সবাইকে ছাপিয়ে কেষ্টই সেরা। কিন্তু রাজ্যের শাসক দলের নেতা বিধায়কদের কীর্তি এখানেই শেষ হলে তো তালিকায় যেন নয়া সংযোজন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। বুধবার জাকিরের বাড়ি, কারখানা, অফিস, চালকল, গমকল, শিক্ষা প্রতিষ্ঠান, সেই সমস্ত জায়গায় তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত 11 কোটি টাকা। তার মধ্যে এক জায়গা থেকেই উদ্ধার প্রায় 9 কোটি টাকা। টাকা টাকা, এত টাকা এলো কোথা থেকে, উৎস কি? তবে মন্ত্রীর সাফাই, আমি ট্যাক্স পে, আমার সব আমাদের লেবারের জন্য টাকা রাখতে হয় কিছু, সেই টাকাগুলোই পেয়েছে, এবং রাইস মিলও যে পেয়েছে সেই টাকাগুলো এই চাষিদের টাকা, এবং চাষিদের টাকা এই পেমেন্টের জন্য সময় রাখতে হয়, এবং আপনারা জানেন যে ক্যাশ ছাড়া চাষিরা ধান দিতে চায় না, যদি এইভাবে করে তাহলে আমাদের মিল বন্ধ হতে পারে এবং এত ছাড়া এত লোক বেকার হতে পারে, এটা আমি আশঙ্কা। কোটি কোটির উৎস সন্ধান শুরু হয়েছে ইতিমধ্যে, তবে দুর্নীতি প্রকাশ্যে এলেই সাফাই মেল, চলে দোষ সরিয়ে দলীয় বর্ণের বর্ম পরানোর পালা। আমি মুর্শিদাবাদের সবচেয়ে বেশি চাকদাতা, এবং আমার কোম্পানি সবচেয়ে বেশি চাকদাতা, আজ থেকে নয় 23 বছর ধরে যে আমি সবচেয়ে বেশি ইনকাম চাকদাতা, চক্রান্ত করেছি, না হলে কেন আমি এই শিকার হবো, কেন আমি এত ট্যাক্স দিই? কিন্তু সাধারণ মানুষ কিভাবে ভুলবেন, এ রাজ্যে শিক্ষিত বেকার চাকরি প্রার্থীরা রাস্তায় ধর্ণায় বসে আছেন বছর পার করে, কেউ নিজেদের প্রমাণের জন্য আইনের দোরে দোরে ঘুরে চলেছেন, এক সময়ের গোটা শিক্ষা দপ্তরটাই প্রায় জেলে, তবু সমাধান নেই। আর অন্যদিকে ছোট থেকে বড় শাসক দলের নেতা মন্ত্রীর সম্পত্তির বহর বাড়ছে, উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। কে বলে এই রাজ্য নেই রাজ্য? টাকা তো উঠছে, কোটি কোটি টাকা উঠছে, কোটি কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।